দেখুন পুরা সফট হয়ে গেছে, পুরো পুরা গলে গেছে। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা আমার খুবই ভালো লাগে খেতে। এখানে 1200 গ্রামের মতো মাটন আছে, আমরা রানের মাংস ইউজ করতেছি। তো আজকে মাটন কারি রান্না করব, যার জন্য যে মশলাগুলো আমরা ইউজ করব সেগুলো এখানে আছে। এখানে আছে মরিচ, হলুদ, জিরা গুঁড়া, ব্ল্যাক পেপার, আছে শাহি জিরা, তারপর এখানে আছে সরিষা, তারপর রেখেছি 7 মতো লবণ ইউজ করব, আর এখানে রেখেছি কিছু তেজপাতা, লং, এলাচ, আর সর্বশেষে ইউজ করব গরম মশলা। এগুলো আমরা এখন মাখাই নিব। সবগুলো একসাথে করে আমরা দিয়ে দিব। আর ইউজ করবো 1.5 কাপের মতো সরিষার তেল। আর এখানে আছে রসুন এবং আদা বাটা, প্রায় 4 টেবিল চামচের মতো, কম বেশি হতে পারে, আমি আমার পরিমাণ মতো ইউজ করতেছি। বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে রেখেছি। তারপর কিছু মরিচ, সবগুলো আমরা মাখাই নিব। মাথায় আপনারা চাইলে সাথে সাথেও জিনিসটা রান্না করতে পারেন, আবার চাইলে কিছুটা রেস্ট দিয়ে 20 মিনিটের মতো যদি আপনি মেরিনেশন করে রাখেন তাহলে আরও ভালো হবে। আমার পাত্রটা মনে হয় ছোট হয়ে গেছে। আচ্ছা, আমি মাখানো শেষে আবার আসতেছি। তো আমরা ফিরে আসলাম 20 মিনিট পরে, মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়েছিলাম। এখন আমরা প্রেশার কুকারে দিব মাংসগুলো। তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এই পাতিলের চারপাশে ঘিটা আমরা মাখাই নিব, তারপর মাংসটা দিব। আর আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে টমেটো। টমেটোটা অ্যাড করে দিব। আর সর্বশেষ আমরা মেজবানি গরুর মশলা 2 চামচের মতো ইউজ করব, এটা সব রান্নার শেষে ইউজ করব। এখন আমরা আগে ঘিটা মাখাই নিচ্ছি পাতিলের চারপাশে। যেভাবে যতটুকু পছন্দ করেন অতটুকুই ইউজ করবেন। আমি 1200 গ্রাম অনুযায়ী ইউজ করতেছি। সবগুলো মাংস দিয়ে দিচ্ছে।
হালকা পানি দিয়ে আমরা মশলাগুলো নিয়ে নিচ্ছি। টমেটো কুচিটা এখানে বড় বড় সাইজের দুইটা টমেটো আছে। আরো একবার মাখিয়ে নিচ্ছি। এখন আমরা মাংসগুলো চুলায় বসাই দিব। আমরা মাংসটা চুলায় বসাই দিছি। 5 মিনিট আমরা এভাবেই মাংসটা কষাবো হাই হিটে। আমাদের মাংসটা প্রায় কষানো শেষ, আমরা ঢাকনাটা লাগাই দিব একটু পরে। ঢাকনাটা লাগানোর পরে 8 সিটি পর্যন্ত ওয়েট করব। এরপরে আমাদের সর্বশেষ যে মশলাটা আছে ওই মশলাটা আমরা দিয়ে দিব। আর আমাদের এতক্ষণ হাই হিটে ছিল আগুনটা, এখন আমরা মাঝারি আছে করে দিয়েছি। তো আমরা 8 সিটি পর্যন্ত ওয়েট করি, এর মাঝে আমাদের মাংসটা হয়তো হয়ে যাবে। আমরা এখন ঢাকনাটা খুলতেছি, দেখি আমাদের মাংসের কি অবস্থা। জোস একটা কালার আসছে, তেলগুলো উপরে ভেসে উঠছে। এখন আমাদের লাস্ট একটা মশলা বাকি আছে, কিছুক্ষণ আমরা রেখে চুলা ভেঙে নামাই। অনেক সুন্দর একটা গ্রাম আসছে। যদি আমরা এখানে অল্প একটু পানি ইউজ করছি, এছাড়া কোনো পানি ইউজ করি নাই। অল্প একটু লবণ লাগবে, সব কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই যে আস্ত রসুন নিচ্ছে একটা, কালারটা খুবই জোস আসছে। কিছু গ্রেভি নিচ্ছে, টেস্ট করে দেখি কেমন হয়েছে। প্রথমে একটা রসুন খেয়ে দেখি, পুরো গলে গেছে দেখেন। মাংসটাও দেখুন পুরো সফট হয়ে গেছে, একবারে পুরো গলে গেছে। অনেক মজা হয়েছে, অনেক গরম। আপনারাও এভাবে রান্না করে ট্রাই করতে পারেন। অনেক ভাবতে পারেন আস্ত রসুন কেমন লাগবে, কিন্তু দেখুন পুরাটা একেবারে বের হয়ে যেত। অনেক গরম, একটু আগে নামাইলাম চুলা থেকে, আফটার সবগুলো খেয়ে গেল। ঠিক আছে, অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এখন খেতে থাকি, আল্লাহ হাফেজ।